বৃষ্টিকে আজ বাইরে নিয়ে গিয়ে একটা খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হলো আমাদের সবাইকে। আজকে আমাদের চেন্নাইয়ের দ্বিতীয় দিন, আর সবাই জিজ্ঞেস করছো আমরা কোথায় এসেছি। তো আমরা এসেছি চেন্নাই অ্যাপোলো হসপিটালে। বৃষ্টি শরীর খারাপের জন্য যে মনের জোরটা ভেঙে গেছিলো, মা বাবা আসার পর সেই মনের জোরটা ফেরত পেয়েছে। তো কালকে তোমাদের বলেছিলাম যে বৃষ্টির আছে ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, এবং ডাক্তার কী কী বললো তোমাদেরকে সেটা আজকে বলবো। তো বৃষ্টিকে হোটেলে রেখে আমরা এসেছিলাম অ্যাপয়েন্টমেন্ট নিতে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে, এবার হোটেল যাব ওদিকে আনতে। ওদিকে নিয়ে এসে 9টার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে, 9টার সময় অ্যাপয়েন্টমেন্ট ওদিকে দেখাবো, দেখিয়ে তারপরে যে টেস্টগুলো দেবে সেই টেস্টগুলো করাতে হবে ধীরে ধীরে। তো এখন যাই, এখন গিয়ে আগে টেস্টগুলো এক মিনিট কি ফোন করছে টেস্টগুলোর জন্য সরব। অ্যাপয়েন্টমেন্ট করার টেস্টগুলো দেখা যাক, ডক্টর দেখায় আবার কী করছে। তো আজকে আমরা সকাল সকাল উঠে গেছিলাম, বাবা উঠেছিল 5টার সময়, কিন্তু যেহেতু বাবা ডিউটি যায় সেরকম বাবার অভ্যেস হয়ে আছে, আর আমার যেহেতু অভ্যেস নেই উঠতে একটু লেট হয়ে গেছিলো। তো বেরিয়ে দেখো রাস্তা সাইডে একটা চায়ের দোকান ছিল, সেখানে আমরা খেলাম চা আর বিস্কিট। আর দেখতে পাচ্ছ এখানে সব ধরনের, এখানে বাঙালি খাবার রেস্টুরেন্ট আছে, এবং এখানে বাজারে তুমি সবজি টবজি বা যে মাস খাবারই মাল চাল এগুলো নিতে পারো। তো দেখো, তো কালকে একজন ভাই কমেন্ট করেছিল যে তুমি তো বৃষ্টিকে দেখাতে নিয়ে গেছো, তাহলে আশেপাশে জিনিসগুলো দেখাচ্ছ কেন? তো সবসময় তো বৃষ্টি ডক্টর দেন থাকছে না, যখনই ফাঁকা থাকছি একটু হয়তো আশেপাশে ঘুরছি, তো তখনই সেগুলো তোমাদেরকে তুলে ধরছি। এবারে যদি আমি কিছু ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। আর ডেলি ব্লগ মানে জানো যেগুলো আমরা ডেলি করি সেগুলো তোমাদেরকে তুলে ধরি। তো দেখো এখানে চলে এসেছি হসপিটাল, এটা হচ্ছে মেন হসপিটালের ব্লক, আর ওইদিকে অপোজিট যেটা ছিল সেটা হচ্ছে সিন্ধুর ব্লক। তো ভেতরে দেখো ক্যামেরা করা খুব একটা অ্যালাউ নেই, যেহেতু সকাল সকাল ছিল। তো এইখানে বৃষ্টির অ্যাপয়েন্টমেন্টটা পড়েছিল এই প্রো হসপিটালে। তো প্রো হসপিটালে বৃষ্টির চেক আপ হবে, এবং যে ফাইলটা দিয়েছিল সেই ফাইলটা নিয়ে ওয়েট করছিলাম। বুঝতেই তো পারছো আমার উপর দিয়ে কী যাচ্ছে কদিন ধরে। তোমরা অনেকজনই খারাপ কমেন্ট করছো, তো তার জন্য আমি যদি কিছু খারাপ রিয়েক্ট করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। মানুষের বলা মুখ আর চলাপথ কখনো তো বন্ধ করা যায় না, তাই জন্য আমি আর এই নিয়ে কোনো খারাপ মন্তব্য করতে চাই না। তো এই যে বাবার আমি মিলে চলে এসেছি এই সিন্ধুর ব্লকের পাশ দিয়ে বাইরে। তো এখানে একটা ক্যান্টিন আছে, ঠিক বাইরে না একটু এগিয়ে গিয়ে ক্যান্টিন আছে। তো এখানে ক্যান্টিনে আমি নিয়েছিলাম, অর্ক বলেছিল ধোসা খাবো, ধোসা খেতে খুব ইচ্ছা করছিলো কদিন ধরে, আর আমি নিয়েছিলাম ইডলি। এখানে খাবার জন্য তো খুবই ভালো, এখানে টিফিনটা না ভেজ হলেও খুব ভালো খেতে। তো এখানে তো একটা জিনিস খারাপ লাগছিলো কি আমরা তো টিফিন খেলাম কিন্তু বৃষ্টি খেতে পারেনি, কারণ বৃষ্টির যেহেতু টেস্টগুলো করাতে হতো, আর বৃষ্টির সাথে সাথে বাবাও খায়নি যেহেতু বৃষ্টি খায়নি বলে। বৃষ্টির বাবা না পুরো নারকেলের মতো, বাইরে থেকে যেমন শক্ত ভেতর থেকে একদমই নরম। বৃষ্টির বাবা ছেলের মেয়ে কিছু হলে বরদাস্ত করতে পারে না। তোমরা তো জানোই যে বাবারা মেয়েদের প্রতি কতটা দুর্বলতা হয়। আর এখানে দেখো অর্কর জন্য ধোসাটা অর্ডার দিয়েছিলাম, ধোসাটা চলে এসছে, আর অর্ককে মা খাই দিচ্ছে, আর এখানে আমি ইডলিটা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি কারণ একটু লেট হয়ে গেছিলো। আর বাইরে বাবার বৃষ্টি দাঁড়িয়ে ছিল, আর এখানে অর্ক দেখতে পাচ্ছ কেমন রিয়াকশন দিচ্ছে, ওর খুবই ভালো লেগেছে কারণ এখানকার ধোসাটা না সত্যি খুব ভালো। আর তারপরে আমরা চলে এসেছিলাম এখানে ওয়েট করতে ডক্টরের জন্য, কারণ ডক্টর একটু ওটিতে ছিলেন তাই আসতে একটু লেট হয়ে গেছিলো। আর এখানে অর্ক আর আমি মিলে বসে গল্প করছিলাম, আর বৃষ্টিকে ভেতরে নিয়ে গেছিলো প্রেশারটা চেক করাতে, প্রেশার ওয়েট এগুলো চেক করাতে। তো তারপরে চলে এসেছিলো আমাদের কাছে, এখানে বসছিল ডক্টরের জন্য। তারপর ডক্টর দেখার পর অন্য ডক্টরের কাছে ওকে রেফার করে দিল। প্রথমে আমাদের এসেছিলাম অ্যাপোলো প্রো হেলথ চেক আপে, এখানে প্রো হেলথের এখানে, এবং এইখান থেকে রেফার করেছে হচ্ছে সিন্ধুরি ব্লক। সিন্ধুরি ব্লকে আবার ডক্টর দেখাতে হবে। তো এক জায়গা থেকে অন্য জায়গায় রেফার করা হচ্ছে, ডক্টর হয়তো উনি বললেন উনি বুঝতে পারেননি তো বৃষ্টির প্রবলেমটা কী হচ্ছে, তো সেই কারণে আবার অন্য ডক্টরকে রেফার করেছেন। উনি টেস্ট দেবেন, ওষুধ দেবেন, তারপরে আবার উনি দেখবেন। তো আমি হসপিটালে খুব একটা ভিডিও করতে পারিনি, কারণ কি আমি ভিডিও করছিলাম তখন সিকিউরিটি গার্ড এসে ভিডিওগুলো ডিলিট করে দেয়। তো তারপরে দেখো চলে, তো হোটেল থেকে এসেই দেখো আমি ফট করে বেরিয়ে গেলাম, দিয়ে আমি চলে গেছিলাম আনতে বিস্কিট, কারণ ওর খুব বিস্কিট খেতে চাইছিলো, ওর খিদে পেয়েছিলো, বললো বিস্কিট খাবো। তাই আমি নিচে গিয়ে তোমার সঙ্গে দেখতে প্রায় একটা রাত কেটে গেল, দু রাত কেটে গেল। তো আজকে ডক্টরের কাছে দেখানো, বৃষ্টি অ্যাপয়েন্টমেন্ট ছিল, দেখানো হলো। উনি কিছু টেস্ট দিয়েছেন যে যে সমস্যাগুলো বৃষ্টি হচ্ছে, কিন্তু ভেবেছিলাম আজকে টেস্টগুলো সবগুলো করাবো কিন্তু আজকে হয়ে ওঠেনি, কারণ কি আজকে একটু লেট হয়ে গেছিলো সেই কারণে। সুতরাং যত টেস্ট আছে সেগুলো সব কালকে করাবো, কালকে মর্নিংয়ে ফার্স্ট দিনেও সব টেস্টগুলো করানো হবে। তবে হ্যাঁ, মায়ের যে টেস্টগুলো দিয়েছিল সেগুলো সবই প্রায় হয়ে গেছে, সে টেস্টের দুটো টেস্টের রিপোর্ট দেবে। যেহেতু ওনার হার্টের ডক্টর, হার্ট এবং লাংসের ডক্টর দেখানো হয়েছিল, সো সেই যে টেস্টগুলো সেই টেস্টের রিপোর্টগুলো আমি নিতে যাচ্ছি এখন।
বৃষ্টির টেস্ট কালকে সবগুলো হবে, বাট যেহেতু মাঝখানে সানডে পড়েছে সেই জন্য রিপোর্টগুলো মানডে পাওয়া যাবে, সুতরাং মানডেই জানা যাবে। তারপরে মানডে একটা ডক্টর দেখানো আছে, তারপরে আবার একটা ডক্টর রেকমেন্ড করেছেন সেটাও দেখানো আছে, মানে একটার পর একটা ডক্টর দেখানো, দুটো ডক্টর দেখানো আছে। তো ওনারা টেস্টগুলো দিকে তারপরে বলতে পারবেন যে কী হয়েছে বৃষ্টি অ্যাকচুয়ালি প্রবলেমগুলো। এখানে ডক্টর যথেষ্ট, মানে বলবো যে যেভাবে টেস্ট দেয়, অনেক রকম টেস্ট দেয়, বা যেভাবে যে কথাবার্তা, মানে ডক্টরে যখন বললাম ডক্টর কোনো সেভাবে কথাই বললেন না, উনি কিছু শুনলেন, টেস্টগুলো দিয়ে দিলেন, ব্যাস এইটুকু। পুরনো রিপোর্ট যখন উনি দেখলেন না, উনি নতুন করে টেস্টগুলো দিলেন, ওই টেস্টগুলো দেখি ওর যে আগামী চিকিৎসাগুলো হবে সেগুলো দেখে হবে, যা ওষুধ দেবে, ইভেন এই ওষুধ কিন্তু প্রেসক্রাইব করেনি। এই দুটো দিন হয়তো বৃষ্টিকে কষ্ট করতে হবে, কালকে টেস্ট নেবে, কাল পরশু দুটো দিন কষ্ট করতে হবে, সোমবার দিন ওষুধ হোক, বা আশা করছি কিছু না কিছু একটা ট্রিটমেন্টের জন্য দেওয়া হবে, ওষুধ হোক, আরাম পাবে, কারণ এখন প্রচণ্ড পরিমাণে ব্যথাতে আছে, কষ্ট পাচ্ছে। তো দেখো তোমার সঙ্গে কথা বলতে আমি চলে না, এখন হসপিটাল আমি তাড়াতাড়ি করে যাই, তোমার দেখাচ্ছি। এইখানে আমি মায়ের রিপোর্টগুলো নিতে চলে এসেছিলাম, যেহেতু মায়ের টেস্টগুলো হয়ে গেছিলো, তো প্রথম মেন বিল্ডিং গেছিলাম, মেন বিল্ডিং থেকে আমাকে সিন্দুরি বিল্ডিংয়ে পাঠানো হয়েছিল, ওইখানে গিয়ে দেখলাম কেউ নেই। রিপোর্টসগুলো আজকে পাওয়া গেল না, রিপোর্টসগুলো কালকেই নিতে হবে, কারণ কি আজকে তাড়াতাড়ি রিসেপশনিস্টটা বন্ধ করে চলে গেছে, মানে বন্ধ হয়ে গেছে। আমি জানতাম 9টার মধ্যে নিতে হবে, বাট 7টা বেজে গেছে, 7টা সাড়ে 7টার মধ্যে, আর দেখলাম পাওয়া গেলো না, সব বন্ধ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছি এর পুরো অন্ধকার হয়ে গেছে, নাহলে জায়গাটা বেশিরভাগ আলো থাকে, কিন্তু আজকে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সেই কারণে এখানে অ্যাকচুয়ালি অ্যাপোলোর অনেকগুলো ব্রাঞ্চ আছে, হার্টের জন্য আলাদা, ওমেন্সদের জন্য আলাদা, চিলড্রেনদের জন্য আলাদা, কিন্তু মেন হচ্ছে তোমাদের দেখালাম মেন বিল্ডিং, আর একটা হচ্ছে তোমার সিন্দুরি ব্লক, একে অপোজিটে এখানে। আর এইটা হচ্ছে তোমার এই যে এদিকে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে অ্যাপোলো 1, এটা অ্যাপোলো 1, এই লাইটটা দেখতে পাচ্ছ অ্যাপোলো 1-এর। এটা তো এখানে অনেকগুলো ব্রাঞ্চ আছে, এখানে বেশিরভাগটাই সব দিকে মানে অ্যাপোলো, মানে ট্রিটমেন্ট খুব ভালো হয়, ডক্টরের খুব ভালো রেকমেন্ডেশন, ডক্টর যতটুকু দেখে একদম মানে রিপোর্টস ছাড়া এখানে কেউ কথা বলে না। আর তোমার যদি কেউ পুরনো রিপোর্টস থাকে, পুরনো রিপোর্টস দেখেই না, নতুন করে রিপোর্টস বানাতে লাগে, ওনারা যেগুলো রিকমেন্ড করে দেয় সেগুলোই দেখতে লাগে, মানে সেগুলোই করতে লাগে, আর যেটা না তো এক্সট্রা কোনো রিপোর্ট সে করবে না। কারণ বৃষ্টিবেলাতে জিজ্ঞেস করলাম যে ফুল বডি চেক আপ লাগবে কি লাগবে না, ওরা বললো না, ওটা 30+ জন্য, তো সুতরাং যতটুকু তোমার লাগবে ততটুকু ওরা দেবে, তার থেকে বেশি দেবে না। তবে হ্যাঁ, প্রাইভেট তো একটু খরচা আছে, একটু সামান্যতম খরচা আছে, ডক্টরদের ফিজটা একটু হাই, জেনারেল ফিজিশিয়ানের ফিজটা অনেকটা হাই, বলবো একটু না অনেকটা হাই, তবে হ্যাঁ ট্রিটমেন্ট আছে অবশ্যই, তাদের জ্ঞানের দাম আছে, সেই জন্যই হয়তো অ্যাপোলো। আর চেন্নাই তো ট্রিটমেন্টের জন্য অবশ্যই ভালো, চেন্নাই বলো, হায়দ্রাবাদ বলো, ব্যাঙ্গালোর বলো, এগুলো তো ট্রিটমেন্টের জন্য অবশ্যই এদের ভালো। তো চলো আমি তাড়াতাড়ি যাই, বৃষ্টি বললো ও একটু কফি খেতে ইচ্ছা করছে, কারণ কি এখানে কফিটা স্মেলটা খুব সুন্দর, তো সেই কারণে কফির একটু ডিমান্ড করছিল, তাই ওখানে একটু বেরোবো, ও আসছে বলো নিচে, তো ও একটু কফি খাবে, কারণ দুপুরে সেভাবে খাবার হয় না, সে দুপুরে খাবার খেতে অনেকটা লেট হয়, তোমাদের ভিডিও করে দেখানো হয়নি, কারণ হসপিটাল থেকে গেছে না, সব টায়ার্ড হয়ে গেছিলো, প্রায় খাবার খেয়েছে আজকে 5টা নাগাদ, 5টা নাগাদ প্রায় খাবার খাওয়াইছে, খাবারও ঠিকভাবে পাইনি। আর এখানে কিছু হোটেলস আছে তোমাদের সেগুলো দেখিয়ে দিই, যেখানে কোথায় আমরা খাবারগুলো খাওয়া হচ্ছে। তো এইখানে তোমাদের বলে দিই, তোমরা ভাববে যে মায়ের রিপোর্ট করতে গেলো, মায়ের তো কোনো টেস্টের কিছু দেখানো হয়নি, তো বাবা মাকে নিয়ে টেস্টের হার্টের ওইদিকে ছিল, আমি ছিলাম বৃষ্টিকে নিয়ে প্রো বিল্ডিংয়ে, তো সেই জন্য সেই ভিডিওগুলো করা হয়নি। তো মায়ের একটা কমপ্লিট প্যাকেজ দিয়েছিলো, সেই রিপোর্টগুলো সেগুলো সবই কমপ্লিট হয়ে গেছিলো, একমাত্র শুধু বৃষ্টিরই বাকি ছিল। এইখানে তো বৃষ্টিকে দেখাতে এসেছিলাম, মা দেখাতে চাইছিলো না, তাই বাবাকে আর মাকে বললাম জোর করে যে ডাক্তার দেখাতে, তাই ডক্টর দেখালাম। তারপর দেখো বৃষ্টির বাবা বৃষ্টিকে জোর করে বাইরে নিয়ে গেছিলো, যাতে ওর মনটা একটু ঠিক থাকে, আর কদিন ধরে কফি খেতে চাইছিলো,
কিন্তু যেহেতু শরীর খারাপ সেই জন্য ওকে আমি আর বাইরে নিয়ে যাচ্ছিলাম না, বাবাই নিয়ে গেলো জোর করে। আজকে আর ড্রেসটা দেখো না, জুডিও থেকে নিয়েছিলাম, এই ড্রেসটা পরে দেখো কত সুন্দর লাগছে ওকে, আর কত হাসি খুশি আছে বাবার সাথে বেরিয়ে। শরীরটা যখন ভালো থাকছে তখন তো ঠিক হাসি মুখ রয়েছে, কিন্তু শরীরটা যখন খারাপ হয়ে যাচ্ছে তখনই মেন সমস্যাটা, কোনো জায়গায় এক জায়গায় দাঁড়াতে পারছে না, বসতেও পারছে না। তারপরে দেখো তোমার সঙ্গে কথা বলতে বলতে আমি চলে এলাম এখানে কফির, এখানে তো এখানে কফিটা জানো খুব সুন্দর হয়েছিল, ব্ল্যাক কফি ঠিক করে, সঙ্গে অল্প চিনি দেয়। এখানে চিনিটা না আমাদের যেমনি মোটা চিনি, এখানে মোটা চিনি ইউজ করে না, এরা পাতলা চিনি ইউজ করে, নাহলে ডাস্ট চিনি ইউজ করে। তো দেখো এই কফিটা তো সুন্দর হয়েছিল না, খেয়ে সবাই বললো খুব সুন্দর হয়েছে। আর এখানে কফিতে সিস্টেম না, শুধু আমি মুভিতেই দেখেছি, কিন্তু ফার্স্ট টাইম আমি দেখলাম একটা বাটির মতো থাকে, বাটির ওপরে একটা কাপ দিয়ে বানায়। তো এই চিনিগুলোটা আমি জিজ্ঞেস করে নেয় তোমরা কি কম নেবে না বেশি নেবে, কারণ চিনি এরা জিজ্ঞেস করেই দেয়। আর কফি দেওয়ার স্টাইলটা দেখো, তো এখানে ভালো করে কফিগুলো ক্র্যাশ করে নেয়, ক্র্যাশ করার পর আর কফিটা এই নিলাম না, নেওয়ার পরে বৃষ্টি ব্যথাটা শুরু হয় জানো। তো এখানে কফিটা না তো খুব সুন্দর করেছিল, কফিটা খাওয়ার পর জানো তো আমরা একটু হাসাহাসি করে কথা বলছিলাম, তো তারপরে আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম, হাঁটতে হাঁটতেই বৃষ্টির পেটে ব্যথাটা শুরু হয়ে যায়, ওর গোটা গায়ে ঘাম দিতে শুরু হয়ে যায়, থাকতে পারে না। তো তারপরে ও একটা জায়গায় বসে পড়ে, বসতেও পারে না, পেটে পেনটা এত শুরু হয়ে যায়। আর মুখে হাসিটা দেখো কফিটা নিয়ে, এখন হাসিটা এখন দেখতে পাবে না, যখন কফিটা এক চুমুক দেবে না তখন হাসিটা আরও বেশি দেখতে পারবে। তো এখানে দেখো বৃষ্টি কফিগুলো নিয়ে আমি ওকে দিচ্ছিলাম, আর সবাইকে একসাথে ও টেবিলে দিয়ে দিচ্ছিল। আর বৃষ্টি বাবা বৃষ্টিকে চেষ্টা করে ওকে হাসি খুশি সবসময় রাখার, কিন্তু যখনই গায়ে ব্যথা শুরু হচ্ছে না, হাত পা ব্যথাটা, আর দেখতে পাচ্ছ সবাই কত আনন্দ করে কফিটা খাচ্ছে। দাঁড়াও একবার শুধু দেখো বৃষ্টি মুখে যে চুমুকটা দিল না, চুমুকটা এই যে চশমাটা যখন এ করছে না, বলছে চশমার মধ্যে ভাপ হয়ে যাচ্ছে। এই এক চুমুক দিল, এক চুমুক দেবার মুখে বা হাসিটা দেখো, চোখগুলো দেখো, হ্যাঁ ওর ভালো লেগে গেছে। ও কফি খেতে এত ভালোবাসে না, কিন্তু জানো তো এই কফিটা না সবসময় তো ভালো মতো কেউ আমি করে দিতে পারি না সেভাবে। তো যেহেতু বাইরে এসেছি আশেপাশে থেকে একটু নয়েজ আসছে, প্লিজ ওটাকে অ্যাভয়েড করবে, কারণ যেহেতু বাইরে এখন হসপিটালে। আমি এখন যাচ্ছি রাতের খাবার নিতে, রাতে কেউ আসবে না, বৃষ্টির কোমরটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। তাই এখানে একটা বেঙ্গলি রেস্টুরেন্ট আছে, পুরো অ্যাপোলো হসপিটাল ওর অপোজিটই, তোমরা যদি আসো ওই ট্রাই করবে খাবার দাবার। মিনিমাল রেট মানে এখানকার, এখানে রেটটা খাবার রেটটা একটু হাই বলতে পারো, যেমনি তোমার হচ্ছে ভেজ থালি দাম হচ্ছে 70 টাকা, মানে মিনিমাল রেট। তো বাঙালি হোটেল পুরোপুরি, ওইখানে খাবারটা নিতে হবে, খাবারটা নিয়ে বাড়িতেই আজকে খেয়ে নেবো, আজকে দুপুরবেলা খাবারটাও নিয়ে আজকে। আর তোমাদেরকে কালকে আমি দেখাবো যে তোমরা যদি শিলিগুড়িতে চেন্নাই অ্যাপোলো হসপিটাল আসো কোথায় কী পাবে, মানে পুরোপুরি তোমাদের ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে এলে কোথায় আসবে, কীভাবে চেক আপ করবে না করবে, মানে এয়ারপোর্ট থেকে গেলে কেমনই হবে, রেলের থেকে কী হবে, পুরো জিনিসটা তোমার কাজ সকালে দেখো ভালো করে বুঝতে পারবে। আর আমারও বুঝতে একটু টাইম লাগলো, তোমাদের ক্লিয়ারভাবে বোঝাবার তোমার সুবিধা হয়, সে কারণে দেখো এমনিতে। তো এখানে আমি চলে গেছিলাম খাবার নিতে রাত্রের, যেহেতু সেদিনকে শরীর খারাপ হয়ে গেছিলো বৃষ্টি, আর কিছু খাবার আর খেতে ইচ্ছা করছিলো না, কিন্তু তাও অর্কর জন্য বাবা মার জন্য আর আমার জন্য একটু খাবার নিতে বিকালে একটু নিয়ে বাইরে বেরিয়েছিলাম, শুধু বৃষ্টি না অর্ককে নিয়ে বেরিয়েছিলাম, অর্ক ঘরে থাকতে চাইছে না, তার একটু বেরিয়ে হসপিটালের ওইদিকে গিয়েছিলাম। তো তখন হাঁটতে হাঁটতে বৃষ্টির শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যায়, দিয়ে তারপরে এতটা খারাপ হয়ে যায় যে গোটা গায়ে ঘাম দিতে শুরু হয়ে যায়, প্রেশারটাও লো হয়ে যায়, দিয়ে ওকে একটা জায়গায় বসানো হয়, কিন্তু তখনও ব্যথাটা কমে না। তারপরে ওকে হোটেল আনার জন্য, সামনে হোটেল, তাও এইটুকু আসার জন্য ওকে আবার অটো করে নিয়ে আসতে হয়, কারণ ও আর ওখানে মানে দাঁড়াতে পারছিল না, এতটাও কষ্ট শুরু হয়ে গেছে। ব্যথাটা হচ্ছে কারণ কোনো জায়গায় মানে এক জায়গায় ওকে মানে স্থায়ীভাবে ওকে বসানো যাচ্ছে না, আবার ওকে হাঁটানো যাচ্ছে না, একদমই হাঁটতে পারছে না, একদম কুঁজো হয়ে হাঁটছে, একটু হাঁটতে গেলে ওর ব্যথাটা এত পরিমাণে শুরু হচ্ছে যে ও কষ্ট নিতে পারছে না। আজকে সকালবেলায় ডক্টর দেখাতে যখন গিয়েছিলাম তখন ওকে ফাস্টিং মানে খালি পেটে ওকে নিয়ে গেছিলাম, ভাবলাম আগে টেস্টগুলো হয়তো ডক্টর দেখে টেস্ট দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে টেস্ট হয়ে যাবে, পরের দিন রিপোর্টস পেয়ে যাবো, কিন্তু ডক্টর আসতে একটু লেট করে দিয়েছিলো, সেই জন্য যেহেতু টেস্টগুলো যে টেস্টগুলো দিয়েছিলো টেস্টগুলো একমাত্র সকালেই হয়, সকালে সেই কারণে আর টেস্টগুলো হয়ে ওঠেনি, কারণ টেস্ট আসতে মিনিমাম এক থেকে একদিনের মতো টাইম লাগে, অনলাইনে চলে আসে কিন্তু তাও ডক্টরকে দেখানো যায় না, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আগে থেকে, একদিন আগে থেকে নিতে হয়, সুতরাং ডক্টর দেখানোর পরই পরের দিন টেস্ট হবে, মানে কালকে টেস্ট হবে, টেস্ট হওয়ার পর একদিন পর আবার রিপোর্টসগুলো পাবো। কালকে সকালে আবার বৃষ্টিকে খালি পেটে নিয়ে যেতে হবে, কারণ কাল বৃষ্টির টেস্ট আছে সকাল 7টার সময়, তো ওকে খালি পেটে নিয়ে গিয়ে প্রথমে ওর যে ব্লাড টেস্ট আছে, যে বাকি আরও টেস্ট করে দিয়েছে, কমপ্লিট টেস্ট হবে, আমি বাবার বৃষ্টি যাব, মা আর ওর বাড়িতেই থাকবে। তো ওর অনেকগুলো টেস্ট দিয়েছে, অনেকগুলো টেস্টের মধ্যে একটা প্যাকেজের মধ্যে টেস্ট হয়, ফিমেল প্যাকেজ, সেই টেস্টটা দিয়েছে, প্লাস ওর ভিটামিন B12 একটা টেস্ট দিয়েছে, ব্লাডের কমে ব্লাড কম বেশির জন্য যে টেস্টটা দেওয়া হয়, প্লাস ওর আল্ট্রাসোনোগ্রাফি দেওয়া হয়েছে, এবং ECG ইকো এই টেস্টগুলো আলাদা করে দেওয়া হয়েছে।
তো সুতরাং কালকে মোটামুটি ফুল বডি থেকে ওর প্রায় হোল বডি চেক আপে দিয়েছে। যে প্রো মহিলাদের প্যাকেজ হয় তার মধ্যে আছে এক্স রে, ওগুলো সবই আছে। তার মধ্যে দুটো আলো দিয়েছে, সেটা হচ্ছে এন্ডোস্কোপি আর হচ্ছে তোমার আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফিও ওর মধ্যেও দুটো আছে, মানে দু রকমের আছে। তো সেগুলো সব ওর দেওয়া হয়েছে মোটামুটি, যে যেটার জন্য কষ্টটা হচ্ছে সেগুলো তো ডক্টর ভালো করে বুঝতে পারে। আর প্রায় ওর ব্লাড বলতে পারো 8-9 মতো টেস্ট দিয়েছে। এন্ডোস্কোপিতে জানো একটু কষ্ট হয়, প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়, কারণ ডক্টরসরা আগেরবার যখন করেছিল তখন ডক্টরসরা মানে ওকে পর্যন্ত বলেছিল যে তুমি অন্যজন কেঁদে দেয় কি তুমি কাঁদো না, একমাত্র কাঁদোনি, মানে কষ্ট সহ্য করতে পেরেছো, কিন্তু এটা আগেরবার হয়েছিল। তো এইখানেও সেম, মানে যেহেতু প্যাকেজের মধ্যে আছে সবগুলো কমপ্লিট করা হবে। বৃষ্টিকে ঘামতে দেখে বিকালবেলা সবাই টেনশনে পড়ে গেছিলো, বাবা থেকে শুরু করে আমার সবাই টেনশনে পড়ে গেছিলো যে পরিমাণে এত পরিমাণে ঘাম ছিল তোমাকে বলে পেতে পারবো না। সেই টাইমে ভিডিও হয়তো করে পসিবল হয়ে ওঠেনি, কিন্তু কালকে কী হয় ওকে সকাল সকাল নিয়ে যেতে হবে। আর সব থেকে মেন সমস্যা হচ্ছে ওর যে শরীর খারাপের মধ্যে যে ফাস্টিংটা, সকাল সকাল না খেয়ে যেতে হবে। আর প্রায় ওর টেস্ট করতে মানে টাইমটা কোনো ঠিক নেই, মেজারমেন্ট নেই, কারণ কি অন্য জায়গায় কী হয় ছোটো হসপিটাল থাকে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এটা তো ছোটো না, অনেক বড় হসপিটাল। এবার কতজনের পর নাম ওর পড়বে, কত টাইম লাগবে সেটা একটা ব্যাপার, কারণ বেশিক্ষণ বস থাকতে পারবে না, একটু বস থাকলে ওর যন্ত্রণা কষ্ট শুরু হয়ে যাচ্ছে। তো রাতে যা নিয়েছিলাম সব মুখ ভিজে খেয়ে নিল, কারণ সেই দিনকে দিনটা এতটাই মানে তোমাদের বললো হাসি খুশি চলছিল, হট করে যে খারাপ হয়ে যায় বুঝতে পারিনি। তো চলো।